সাবস্ক্রাইব করুন করুন আর একটা ভিডিও করতে না চাইলে ক্লিক নমস্কার আমার নাম তনুজা খাতুন আমার বাড়ি মালঞ্চ কলকাতা থেকে দেড়শো কিলোমিটার দূরে আমার বাড়ি সুন্দরবনের কাছেই আমার বাড়ি আমার গ্রামের লোকজন চাষবাস করে দিন কাটায় যতটুকু তারা সামর্থ্য পায় তাই দিয়ে তারা সংসার চালিয়ে যায় আমার বাবাও তেমনই সবার মতো দিন মজুরি করে দিন সংসার চালায় আমি যখন ক্লাস সিক্সে পড়ি নতুন স্কুলে যাচ্ছি খুবই আনন্দ একদিন স্কুল থেকে ফিরে সন্ধ্যাবেলা মায়ের সঙ্গে দিদিদের সঙ্গে বসে গল্প করছিলাম হঠাৎ বাবা এসে বললেন যে আমাদের দুই বোনকে স্কুলে যেতে হবে না আমি বুঝতে পারলাম না হঠাৎ বাবা কেন এমন কথা বলল আমি খুব গাবড়ে গেলাম বুঝতে পারলাম না যে কেন এরকম হচ্ছে নতুন স্কুলে যাচ্ছি কত আনন্দ হচ্ছে সব বন্ধু নতুন নতুন বন্ধু পাচ্ছি বান্ধবী পাচ্ছি কত আনন্দ পেতাম কিন্তু হঠাৎ বাবা যখন বললো স্কুলে যেতাম না মনটা খুবই খারাপ হয়ে গেল তারপরে মায়ের মুখে জানতে পারলাম যে আর্থিক সমস্যার জন্য বাবা আমাদের দুই বোনকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় তারপরে চিন্তা করলাম যে অভাবের সংসার দুই বোনকে একসঙ্গেই স্কুলে যাওয়া বন্ধ করলো খুবই খারাপ লাগতে লাগলো তবু মনে হলো যে না বাবাকে কিছু আর্থিক সাহায্য করা আমাদের উচিত তখন নিজে থেকে ঠিক করলাম যে বাবাকে কিছু আর্থিক সাপোর্ট করব তখন আমার গ্রামের একজন পরিচিত মানুষের সঙ্গে আমি কাজের খোঁজে বাবাকে ছেড়ে মাকে ছেড়ে জীবনে প্রথমবার গ্রামকে ছেড়ে কাজের খোঁজে বাইরে চলে এলাম বুঝতে পারিনি যে আমার বাইরে আসার পরে আমার জীবনে একটা কঠিন মুহূর্ত আসবে কঠিন পরিস্থিতির সম্মুখে আমাকে হতে হবে আর সেই কঠিন পরিস্থিতিটা এমন যে আমার জীবনটাকে কিছুটা হলেও পাল্টে দেবে আমি বুঝতে পারিনি যে এরকম একটা মুহূর্ত আসবে যখন আমার জীবনে সেই মুহূর্তটা এলো আমি কখনোই ভাবতে পারিনি যে আমি গ্রামে ফিরে যাব তো এমন একটা সমস্যা হলো তারপরে সেভ দ্য চিলড্রেন এবং ধার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আমি আবার গ্রামে ফিরে এলাম গ্রামে ফিরে আসার পর মাল্টি অ্যাক্টিভিটি সেন্টার বলে একটা সংস্থা আছে যেটা প্রত্যেক গ্রামে আছে সেইখানে আমাকে আনা হলো আনা হওয়ার পর আমি সেখানে পড়াশুনো করলাম ছমাস মতো সেইখানে আমাকে ভর্তি করা সেইখানে আমি মাস পড়াশুনো করতে শুরু করলাম মাল্টি অ্যাক্টিভিটি সেন্টারটা হচ্ছে যে যেখানে ড্রপ আউট বাচ্চারা শিশু শ্রমিক হয়ে যাচ্ছে সেসব বাচ্চাদেরকে ফ্রি এনে সেইখানে রাখা হয় আর যেসব মেয়েদের বাল্যবিবাহ হয়ে যাচ্ছে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে এনে সেই ম্যাক্স সেন্টারে রাখা হয় এবং যারা কাজের নাম করে পাচার হয়ে যাচ্ছে তাদেরকে সেখানে এনে রাখা হয় একা দিয়ে ছ সাত মাস মতো সেখানে পড়ানো হয় শুধু স্কুলের পড়ানো পড়ানো হয় না সেখানে যেসব মেয়েদের বাল্যবিবাহ হয়ে যাচ্ছে শারীরিকভাবে নির্যাতন হচ্ছে পাচার হয়ে যাচ্ছে যারা স্কুল ড্রপ আউট হয়ে যাচ্ছে শিশু শ্রমিক হয়ে যাচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে সেটার জন্য সেইখানে এনে তাদেরকে পড়ানো হয় সেসব কিছু শেখানো হয় যখন আমি এসে নতুন নতুন সবে শিখছি তখন অনেক মেয়ে দেখি আসছে তাদেরকে অনেক ঘটনা শুনলাম তেমনই একটা মেয়ে তেরো বছর দু মাস বয়স মেয়েটির গ্রামেরই একজন তাকে কাজের নাম করে নিয়ে যায় নিয়ে গিয়ে বলল যে হালকা কাজ করবে শুধু একটা বাচ্চা ধরার কাজ করবে সেই সবে বলে তাকে নিয়ে গেল এবং যাওয়ার সময় তার বাবা মাকে দশ হাজার টাকা দিয়ে গেল এবং বলে গেল যে তার সে ভালো থাকবে ভালো জিনিস পরবে ভালো খাবে তার কোনো কিছুর অভাব দেবে না এবং মাসে মাসে তার বাড়িতে টাকাও পাঠিয়ে দেওয়া হবে এমনই বলে তাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর দেখা গেল সে বাড়িতে শুধু বাচ্চা ধরার কাজ না তাকে অনেক ভারী ভারী কাজও করতে হয় ঘর মোচা বাসন মাজা এমনকি রান্না করা এমনকি সেই বাড়িতে একটা বয়স্ক মহিলাও ছিল তার দেখাশোনা করা হতো সে যদি রান্নার একটু খারাপ কিছু করত তার হাতে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হতো এমনকি সিগারেটের ছেঁকাও তাকে দেওয়া হতো এমনকি যে আয়রন করতো যদি কাপড়টা একটু পুড়ে যেত সে গরম আয়রনটা নিয়ে তার পিঠে বুকে পেটে নানা জায়গায় ছেঁকা দেওয়া হতো তারপর সেই বাড়ির মালিক তার উপরে রাত্রে করে নির্যাতন করতো শারীরিকভাবে নির্যাতন করত তাকে আমরা এবং আমাদের চিলড্রেন গ্রুপ এবং আমাদের গ্রামে যারা আছে সবাই হেল্প করে তাকে ফ্রি নিয়ে এসেছি আরেকটা মেয়েরও তেমনই ঘটনা আছে মেয়েটির বয়স ষোলো বছর তাকে ওরকম কাজের নাম করে নিয়ে যায় গিয়ে বিক্রি করে দেওয়া হয় তাকে বিক্রি করে দেবার পর যে বিক্রি করে দেয় এবং যার কাছে বিক্রি করে দেয় সেই নানা রকম নোংরা কাজে তাকে লিপ্ত করে দেয় নানা রকম নোংরা কাজ সে এমন একটা কাজে লাগিয়ে দিয়েছিল তাকে সেখান থেকে ফিরিয়ে এনেছে কিন্তু সে মানসিক অসুস্থ হয়ে গেছে আমি যখন এরকম দেখতাম তখন নিজের মধ্যে একটা আগুন জ্বলে উঠত যে আমিও তো এমনই একজন একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম আমারও তো মধ্যে এরকম কিছু হয়েছিল কিন্তু আমার থেকে আরও অনেক খারাপ তাদের সঙ্গে হতে লাগলো তখন আমার নিজের মধ্যে একটা আগুন জ্বলে উঠলো যে না আমি যে পরিস্থিতির শিকার হয়েছি এবং আমার সঙ্গে আরও যারা দেখছি তারা অনেক খারাপ পরিস্থিতির শিকার হয়েছে তখন আমি নিজে থেকে কাজটা শুরু করলাম দু হাজার পনেরো থেকে দু হাজার আঠেরো সাল পর্যন্ত আমি যে একশো তিরিশটা বাচ্চাকে সেভ করেছি শুধু আমি না আমার যে চিলড্রেন গ্রুপ আছে একুশটা বাচ্চাকে নিয়ে সেই চিলড্রেন গ্রুপের আমি লিডারশিপ হিসেবে কাজ করি সেই চিলড্রেন গ্রুপ মিলে একুশটা বাচ্চাকে একশো তিরিশটি বাচ্চাকে সেভ করেছি তো আমার মনে হয় যারা এখানে আছেন যারা শহরে থাকেন বা শহরতলিতে থাকেন বা গ্রামে যেসব বাবা মারা আছে আমার মনে হয় তারা যে রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে চা খান দেখছেন যে ছোট ছোট বাচ্চারা কাজ করছে আমার মনে হয় আপনাদের সেই সময়টুকু এসেছে আপনারা সেসব বাচ্চাদেরকে সেভ করবেন এবং তাদের খোলামেলা পরিবেশে দেবেন যে পরিবেশে তারা সুন্দরভাবে খেলাধুলা করতে পারে পড়াশুনো করতে পারে এমনই পরিবেশে তাদেরকে লিপ্ত করবেন এবং যারা গ্রামের বাবা মা আছেন তাদেরকেও বলি যে আপনাদের মেয়েকে বিশুদ্ধ মেয়েদেরকে পড়াশুনো করাবেন কাজের নাম করে বাইরে পাঠিয়ে দেবেন না কারণ কাজের নাম করে বাইরে পাঠিয়ে দিলে তারা বাইরে গিয়ে নানা রকম নোংরা কাজে লিপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে রকম বাজে কাজে দিয়ে দেওয়া হচ্ছে আমার মনে হয় আপনারা তাদেরকে বাড়িতে রাখবেন এবং পড়াশোনা করাবেন বাবা মায়েদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে আপনাদের ভাবার সময় এসেছে আপনারা এবার ভাবুন প্লিজ আমার এই রিকোয়েস্টটা আছে আপনাদের জন্য যে আপনাদের সময়টা সত্যি এবার এসে গেছে আপনারা এই বিষয়টাকে নিয়ে একটু ভেবে দেখবেন যাতে কোনো বাচ্চারা না পাচার হয়ে যায় না বাল্য বিবাহের সম্মুখে হতে হয় না ড্রপ আউটে শিশু শ্রমিকের কাজে লিপ্ত হয়ে যায় আপনাদের কাছে আমার আছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সুরক্ষিত রাখবেন এবং পড়াশোনা করাবেন তাদেরকে কলামেলা পরিবেশে রাখবেন আপনাদের সময় এসেছে আপনারা এইটুকু ভাববেন ধন্যবাদ এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু